ব্যাঙ্গালোরে থাকার সময় সেখানকার রোড সাইড ধাবাগুলোতে এইরকম চিকেন খুব পপুলার ছিল, যেটা বানানো খুবই সহজ আর এর টেস্টটাও অসাধারণ হয়। তাই এই ভিডিওতে আমি আপনাদের একদম সব খড়ো মশলা দিয়ে এটা করে দেখাবো। আর এই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল চিকেন ফ্রাই। তাহলে ধাবা স্টাইল চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চাইলে এটা আপনারা উইদাউট বোনও নিয়ে নিতে পারেন, বাট আমি এখানে রেকমেন্ড করব হাড় সহই নিয়ে নেওয়ার। আর এর পিসগুলো হয়তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বেশ এটাকে ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, বাট তার আগে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টটা বানিয়ে নিতে হবে রসুন, আদা আর কাঁচা লঙ্কার। দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রসুনের আর কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি। এবার এই সব কিছুকে মিক্সিতে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। আর পেস্ট করা হয়ে গেলে এই পুরো পেস্টটা আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এছাড়াও একটু রঙের জন্য আমাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। এবার এই সব কিছুর সাথেই চিকেনটাকে আমাদের ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে বলে রাখি, এখনও যারা আমার বেসিক কুকিং কোর্সটা কিনেননি তারা কিনে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আমি প্রায় 60টারও বেশি ভিডিও শেয়ার করেছি যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই চিকেনটাকে আপনাদের ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। যদি দেখেন যে হাতে সময় নেই সেক্ষেত্রে চেষ্টা করবেন মিনিমাম 1/2 ঘন্টা হলো রেখে দেওয়ার। এবার এখানে 3 থেকে 4 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মনে রাখবেন খুব বেশি কিন্তু মোটা করে কাটবেন না, তাহলে পেঁয়াজগুলো গলতে বেশ অনেকটা সময় লাগবে আর সে সময় চিকেনগুলো ওভার কুক হয়ে যাবে। এরপর আমি একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সাদা তেল। যেহেতু এটা চিকেন ফ্রাই তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে তেলটাকে আমরা গরম হতে দেবো। এবার প্রায় 1.5 ঘন্টা পরে আমি আপনাদের চিকেনটাকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর যখনই দেখবেন তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে চিকেনগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। যদি বেশি চিকেন থাকে সেক্ষেত্রে পুরো চিকেনটা একবারে দিয়ে দেবেন না, ব্যাচ ওয়াইজ ভেজে নিলেই হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চিকেনগুলো দেওয়ার পরই আপনারা মেশাবেন না, অ্যাজ ইট ইজ এইভাবেই রেখে দেবেন যাতে চিকেনের একটা দিক ভালো করে সিল হয়ে যায় বা বলতে পারেন ফ্রাই হয়ে যায়। আর যখনই দেখবেন ফ্রাই হয়ে গেছে অপর দিকটাকেও একইভাবে করে নেবেন। আর এটা আপনাদের পুরোটাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। আর যখনই দেখবেন দুটো দিক ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। এবার একইভাবে আমি চিকেন ব্যাচটাও ভেজে নেবো। মনে রাখবেন একমাত্র এইভাবে ভাজলেই চিকেনটা খুবই সফট হবে। আর যদি এটাকে কম ফ্লেমে বা স্লো ফ্লেমে ভাজতে চান সেক্ষেত্রে দেখবেন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো খাওয়ার সময় ছিবড়ে হয়ে যাচ্ছে, তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। তাহলে এবার আমাদের সবকটাই চিকেন ফ্রাই করা হয়ে গেল। এবার ওই একই তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে, সাথে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা গোলমরিচ, আর সবশেষে লাগবে 1 চা চামচ গোটা জিরে। আর এর সাথে অবশ্যই দিয়ে দেবেন 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর 5 থেকে 6টা রসুনের কোয়া। চিকেনের যে মশলাগুলো ছিল সেগুলো এইভাবে নিচে লেগে আছে, যেটা পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে তেলের সাথেই মিশে যাবে। বাট এটা মাথায় রাখবেন এই মশলাগুলো যেন চলে না যায়, তাহলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা কিন্তু তেতো হয়ে যাবে। আর আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা ননস্টিকের পাত্রও ব্যবহার করতে পারেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এই ফ্রাই করতে করতে এখানে আপনাদের দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা। এবারে টেস্টটা আরও ভালো করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এতক্ষণে বেশ ভালো করে ব্রাউন হয়ে গেছে, তাই এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আর মশলা বলতে লাগছে 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে 7 মতো নুন, আর সবশেষে
এক চা চামচ জিরে গুঁড়ো। আর মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো রেখে একবার ভালো করে মিশিয়ে নিন। 15-20 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটোটা, নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর টমেটো দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না, 1-1.5 মিনিট পরে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবেন। কারণ চিকেনটা আমাদের প্রায় 60% মতো কুক হয়ে আছে, তাই বাকি 40% আমাদের এখানেই কুক করে নিতে হবে। যদি মনে করেন এর টেস্টটা আর একটু চটপটা করবেন, তার জন্য এখানে দিয়ে দিতে পারেন কালো নুন বা বিট নুন, আর সাথে 2-3 চামচ তেঁতুলের জল। এবার কোনো রকম জল না দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আপনাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা এমনি সন্ধ্যের সময় আপনারা চাইলে এরকম স্টার্টার ইজিলি বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম সব ঘরোয়া উপকরণ, বাট স্বাদটা হবে গতানুগতিক চিকেন স্টার্টারগুলোর থেকে একটু আলাদা। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো, বাট তার আগে গার্নিশের জন্য কয়েকটা কাজু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর ফাইনালি এটাকে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে 7-8 মিনিট। আর 7-8 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বেশ কতটা সেমি গ্রেভি হয়েছে। এবার ফাইনালি আমি এটাকে ফিনিশ করবো কারি পাতা, ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। রুমালি রুটি, পরোটা বা মালবাড়ি পরোটার সাথে এটা খেতে দারুণ সুন্দর লাগে। আর আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।